বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাগেরহাটের মোড়লগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বাগেরহাট প্রতিনিধি খান মোহাম্মদ আওয়াল জানান, সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। এছাড়া বাগেরহাটের স্থানীয় আরও অনেক নেতাকর্মীরা সবাই উপস্থিত হয়ে বক্তব্য দেন। 2004 সালে 21শে আগস্টে ঘেরে হামলা করে বঙ্গবন্ধু কন্যা সহ সকলকে হত্যার চেষ্টা করা হয়েছে।